Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি জীবনে প্রথমবার প্রথমবার নিজের সিদ্ধান্তে যে কাজ করতে চলেছি তার মূল্য আমাকে আমার জীবন দিয়ে হলেও পালন করতে হবে। সুধার শুরু করা কাজ আমাকে সম্পূর্ণ করতেই হবে। ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়েই পূরণ করতে হবে। কি করতে চাইছো? আমি কি কোনো ভুল করে ফেললাম? আকাশ বাতাস সেই অন্তরীক্ষ এই ফুল এই ফুল গাছপালা লতা পাতা এই মাটি কীট প্রাণী পতঙ্গ সকলকে সাক্ষী রেখে স্বয়ং অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আজ থেকে আমরা জন্ম জন্মান্তরের বন্ধনে বাধা পড়লাম আজ থেকে আমরা একে অপরের সুখে সুখী একে অপরের দুঃখে দুঃখী শপথ নিলাম আনন্দে বেদনায় সুখে দুঃখে দারিদ্রে বৈভবে চিরকাল আমরা পরস্পরের পাশে থাকব এখনো যে একটু বাকি আছে ও কি ও ওদিকে যাচ্ছে কেন তুমি
আমাদের বিয়ে সম্পূর্ণ হলো সুধা। প্রণাম গুরুদেব। আসুন গুরুদেব, আসুন গ্রহণ করুন। গুরুদেব, এখন তাহলে আমাদের কি করণীয়? মহারাজ, অনেক ভেবে আমি কুমারের জীবন রক্ষার একটা উপায় ঠিক করেছি, যদিও সেটা বড় কঠিন। তবু নক্ষত্রগড়ের ভাবি রাজার জীবন রক্ষার জন্য কুলগুরু হিসেবে আমার তো একটা দায় আছে। কি উপায় গুরুদেব? মহানাগপাশচক্ষু। আর আমি স্থির করেছি, সেই যজ্ঞ আমি কুমারের জন্য আজই করব। কিছু বলছো না যে? কি বলবো, আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না। সত্যি আমাদের বিয়েটা এভাবে হবে সেটা কি আমিও কখনো ভেবেছিলাম? সব যেন স্বপ্নের মতন মনে হচ্ছে। আমাদের বিয়ে হয়ে গেছে সুধা। আমরা এখন স্বামী স্ত্রী। তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করলে, আমার না হয় কেউ নেই, মা বাপ সাতকুলে কেউ নেই, কিন্তু তোমার আছে। আমার সবাই আছে। তারা যে কিছুই জানলেন না, না আমায় তারা চিনলেন, আর না আমি তাদের আশীর্বাদ পেলাম। তুমি জানো সবাই বলে গুরুজনদের আশীর্বাদ ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না, তবে মহারাজ, মহারাজ তোমাকে প্রাসাদে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। গোটা রাজপ্রাসাদ খুঁজে দেখেছো তুমি? আমি গোটা বাগান খুঁজে এলাম, সেখানেও পেলাম না দাদা ভাইকে। মহারাজ কি হবে এখন? হে ভগবান, কোথায় গেল সে? তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। মহারাজ, যজ্ঞ শুরু করতে বেশি দেরি করা যাবে না, তাকে এক্ষুনি খুঁজে আনতে হবে। দাদা ভাই তো আজকাল প্রায় দীঘির পাড়ে বনের ধারে একা একাই ঘুরে বেড়ায়।
এই কে কোথায় আছিস? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।